ওয়েলকাম ভিউয়ার্স, আজ আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, এবং সেটা হলো কনস্টেবল থেকে যারা এএসআই প্রমোশন নিতে চান তাদের জন্য একটা কোশ্চেন পেপার। এই কোশ্চেন পেপার সব জায়গায় পাওয়া যায় না, তাই অনেক খোঁজ খবর পর এই কোশ্চেন পত্রটা আপনাদের সামনে হাজির করতে পেরেছি। আগের ভিডিওতে বলা ছিল কিভাবে পরীক্ষার হবে এবং কেমন কোশ্চেন আসবে সে সম্বন্ধে কিছু ধারণা দেওয়া ছিল, বা কী কী সাজেশন ছিল, সিলেবাস ছিল, সেই ব্যাপারে আলোচনা করেছি। আজ কোশ্চেন পত্র কেমন হয় সেটা আপনাদেরকে দিয়ে আলোচনা করছি। প্রথমে আমরা সবাই জানি ফুল মার্কস 100 নম্বরের পরীক্ষা হবে, 30টা হবে সার্ভিস লাইফের উপর, প্রতি আর্টস 2 বছর 2 নম্বর করে অ্যাড হয়। কারো 10 বছর চাকরি হলে সে 20 নম্বর পাবে, 15 বছর হলে সে 30 নম্বর পাবে, এবং 15 বছর উপরে যাদের চাকরি হবে তারা 30 নম্বর পাবে, এবং যাদের 6 বছর কি 5 বছর চাকরি হবে তারা তারা হয়তো 10 কি 12 নম্বর পাবে। এখানে যে মার্কটা করে দেখালাম সেটা হলো 100 নম্বরের পরীক্ষা হবে, আপনাকে 40 পেতে হবে, এবং কতগুলো ভাগ আছে সে ভাগগুলা যথারীতি এ গ্রুপ, এ গ্রুপে কি কোশ্চেন থাকে, এই গ্রুপের সম্বন্ধে কম্পিউটার অ্যাওয়ারনেস অর্থাৎ সাধারণ জ্ঞান সম্বন্ধে যেসব কোশ্চেনগুলো থাকে। এখানে দেখুন মাইক্রোসফটের কম্পিউটারের কিছু কোশ্চেন এসছে, কুইক হেল অর্থাৎ কম্পিউটার সম্বন্ধে একটা ডাটা অর্থাৎ সফটওয়্যার কিছু কোম্পানির নাম দিয়েছে, PPMS সম্পূর্ণ নামটা লিখতে বলেছে, আপনারা গুগল থেকে পেয়ে যাবেন। কম্পিউটার স্ক্রিনে যে ডিভাইস থাকে, কম্পিউটার স্ক্রিন ইজ অ্যান এ ড্যাশ ডিভাইস, হচ্ছে কম্পিউটার স্ক্রিন একটি পিসি ড্যাশ ডিভাইস, আউটপুট ডিভাইস আপনারা সবাই জানেন। ওয়ান স্ট্যান্ড ফর, ওয়ানের সম্পূর্ণ নাম কি, ওয়ান সম্পূর্ণ হচ্ছে ওয়াইল্ড অ্যাক্সেস নেটওয়ার্ক, বা আপনারা ভালো করে দেখে নেবেন। এইরকম জাতীয় কোশ্চান থাকে, খুব জটিল থাকে না, মোটামুটি থাকে। বা র্যামের সম্পূর্ণ নাম কি, রেড অনলি মেমোরি। পরের ধাপে চলে যাচ্ছি, কোশ্চেন থাকবে সঠিক এবং ভুল। কিছু কিছু তথ্য মজিলা ফায়ারফক্স ইজ এ সার্চ ইঞ্জিন, হ্যাঁ না না না, ইনজেক্ট প্রিন্টেড ইজ এ ইম্প্যাক্ট প্রিন্টার, না হ্যাঁ না না, এভাবে এভাবে 3টে কোশ্চেন থাকবে, 1×3, ঠিক আছে। পরবর্তীকালে আমাদের বি গ্রুপে চলে আসছে, বি গ্রুপে রাইটিং লিখতে হবে। রাইটিং কিসের উপর লিখতে হবে, এখানে ইংরেজি এবং বাংলা দুটো ম্যাটারে দেওয়া থাকছে, যেমন কোনো একটা দুর্ঘটনা ঘটেছে সে জায়গায় কীভাবে প্রতিবেদন লাগবেন, বা একটা ইউডি কেস আনন্যাচারাল ডেথ বা অস্বাভাবিক মৃত্যুর ঘটনা সেটা আপনাকে প্রতিবেদন লিখতে হবে। এটার উপরে পাঁচ পাঁচ দুটো ভাগে ভাগ থাকে, আপনাকে 10-এর মধ্যে 4 নম্বর তুলতে হবে, অর্থাৎ 2 2 গুণ নম্বর তুলতে হবে, তাহলে আপনি উত্তীর্ণ হতে পারবেন। গ্রুপ সিতে চলে আসছি, ল অ্যান্ড প্রসিডিওর অর্থাৎ বই ছাড়া যেসব আইন সম্বন্ধীয় জ্ঞান আছে সেটা 60 নম্বর পরীক্ষা হবে, তার মধ্যে আপনাকে 24 নম্বর পেতেই হবে পাস মার্কসের জন্য। তাতে কী কী কোশ্চেন থাকে আপনারা দেখতে পাচ্ছেন, এফআইআর কি, এফআইআর সম্পূর্ণ নাম কি, 3টা অপশান থাকবে, 3টার মধ্যে যেটা হবে সেটা আমরা জানি, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। নেক্সট আমরা চলে আসছি, জাস্ট একই কাজ দস্যুতা বা রবারির ক্ষেত্রে কতজন ব্যক্তির যোগদান প্রয়োজন, অর্থাৎ 5 থেকে 5 জনের বেশি আমরা সবাই জানি। এনজিআর সম্পূর্ণ নাম কি, এনজিআর আপনারা গুগল থেকে দেখে নেবেন, সেকশন 327 আইপিসি ডিল উইথ, অর্থাৎ 326 ধারায় নিম্নলিখিত জিনিস বলা আছে কি, সাধারণ আঘাত না গুরুতর আঘাত না উপরোক্তি কোনটি নয়, একটু আইনও জেনে নিতে হবে সেকশন যেগুলো আছে আর কি, আইপিসি সিআরপিসি অ্যাকশনগুলো। তাছাড়া সাথে সাথে পিআরবির যেসব রুল আছে অর্থাৎ পুলিশ রেজুলেশন বা বেঙ্গলের যেসব আমাদের রুল আছে সেগুলোকে আমরা দেখতে হবে, প্রপার্টি রেজিস্টার, ক্যাশ অ্যাকাউন্ট রেজিস্টার, এসব ব্যাপারগুলো আমাদেরকে দেখতে হবে। তাছাড়া স্পেশাল পুলিশ ইজ এ ডিফাইন অ্যান্ড সরি ইন পুলিশ অ্যাক্ট 1861 US, অর্থাৎ 1861 সালে নিম্নলিখিত ধারায় পুলিশ স্পেশাল পুলিশ অফিসারদের উল্লেখ করা আছে কোথায়,
সেকশন 23-এ না 17-এ না 29-এ, এসব জাতীয় কোশ্চেনগুলো আপনাদেরকে একটু দেখে নিতে হবে। পরবর্তীকালে চলে আসছি আইপিসি, একই 370 আইপিসি রিলেটেড কি আছে, খুনের চেষ্টা, আত্মহত্যা, এসব রিলেটেড কোশ্চেন আসবে। পুলিশ তাছাড়াও যেসব কোশ্চেনগুলো আসবে, কিছু কিছু রিপোর্টিং লিখতে হবে। রিপোর্টিং আছে পুলিশ এক জায়গায় হানা দেওয়াছে, দুজন জুয়ারকে গ্রেপ্তার করে, পশ্চিম জুয়া হচ্ছে গ্যাম্বলিং অ্যাক্ট যেটা আছে আমাদের পুলিশের, গ্যাম্বলিং অ্যান্ড প্রাইজ অ্যাক্ট যেটা আছে, অর্থাৎ 1957 সালে যে আমাদের একটা বর্ণিত আইন আছে, সেই আইনে কি কি ধারা আছে সেটা নিয়ে একটু দেখে নিতে হবে। তাছাড়া বিভিন্ন ধরনের কোয়েশ্চেন থাকে, সত্য মিথ্যা হ্যান লিখতে হবে আপনাদেরকে, যে কাজের বিরুদ্ধে কোনো আত্মরক্ষা করা যায় সেগুলো বর্ণিত আছে সেকশন 98 আইপিসিতে। যদি সত্যি হয় তাহলে সত্য, মিথ্যা না মিথ্যা হলে মিথ্যা বলে লিখে দেবেন। এভাবে কিছু কোয়েশ্চেন থাকে। এটা 2016 সালে যারা ডাব্লিউপি ইউবিতে অর্থাৎ আর্ন ব্রাঞ্চে দিয়েছে আম্বানিসে, তাদের কোয়েশ্চেন পত্র এবং এবি যদি কোয়েশ্চেন পত্র আমি যদি পেয়ে থাকি, রিসেন্টলি একটা ভিডিও করব, আপনারা দেখে নেবেন। আপনারা যারা কোয়েশ্চেন পত্রটি উত্তর দেখতে চান, আমি ভিডিও পজ পজ করে স্ক্রিনশট করে নিতে পারেন এবং কোশ্চেনও লিখে নিতে পারেন। এখানে শূন্যস্থান পূরণ আপনারা লক্ষ্য করবেন, শূন্যস্থান পূরণে কী কী আছে, শূন্যস্থান পূরণ কীরকম হয়, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তাছাড়া HHMD সম্পূর্ণ নাম কি, এগুলো হচ্ছে হ্যান্ডেল মেটাল ডিটেক্টর, আপনারা সবাই জানেন। আইপিসি ডাল ধারায় চুরির শাস্তি আছে, কত ধারা আছে, ধারাটা কয়েকটা ধারা, কিছু ধারা আপনাদেরকে মুখস্থ করতে হবে, আহামরি খুব জটিল নয়। এসব পুলিশের মানে CRPC IPC এবং MVA অ্যাক্ট, অটোমোটর ভেহিকল অ্যাক্ট, এগুলো একটু দেখে নিতে হবে। এবং GD মিনস জেনারেল ডায়েরি না অন্য কিছু অর্থ আছে সেটা দেখে নিতে হবে। ডিফাইন অফ কগনিজেবল অ্যান্ড নন কগনিজেবল অফেন্স, অর্থাৎ ধর্তব্য কর্তব্য না অর্ধর্তব্য সংখ্যা লিখুন, এটা আমাদেরকে যে কোশ্চেন আছে সেই কোশ্চেনটা লিখতে হবে, কোশ্চেনটা সম্বন্ধে লিখতে হবে। যে অ্যান্টি সবোটেজ চেক সম্বন্ধে কি জানেন লিখুন, এরকম কিছু কিছু একটু লং টাইপের কিছু কোশ্চেন লিখতে হবে। তাছাড়া অনার্থ লাভ, রংফুল গেন বা রংফুল লস সংজ্ঞা, এসব সংজ্ঞাগুলো আমাদেরকে দেখতে হবে। অর্থাৎ পুলিশের যে ল বুক আছে, পুলিশ হ্যান্ডেলিং ল বুক আছে, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। এবং পলাতক রেজিস্টার যেসব আছে সেটা থেকে দেখে নেবেন। এখানে পরবর্তীতে চলে আসি আমরা 9 নম্বর কোশ্চেনে, CRPC 41 ধারা কি আছে, অর্থাৎ কাকে গ্রেপ্তার করা, সে ব্যাপারে কি কি দেখে নেওয়া উচিত, এসব ব্যাপারগুলো আছে এখানে কোয়েশ্চনে। এই জাতীয় মডেলের কোয়েশ্চন হবে, আহামরি খুব একটা জটিল হবে না, আপনাদের অসুবিধা হবে না। তাছাড়া বিভিন্ন ধরনের আত্মরক্ষা সম্বন্ধে নোটিশ সংক্ষিপ্ত লিখুন। এবং গ্রুপ ডিতে চলে আসছে, অর্থাৎ সোশ্যাল ভ্যালু অ্যান্ড অ্যাওয়ারনেস, সোশ্যাল ভ্যালু কি কী ধরনের কোয়েশ্চন থাকবে, এটা 20 মার্কসে থাকে, 8 নম্বর পেলে আপনি পাস হয়ে যাবেন। এখানে থাকে বিভিন্ন ধরনের শর্ট ফর্ম থেকে লং ফর্ম করতে হবে। তাছাড়া জিকের জাতীয় কিছু কোয়েশ্চেন থাকে, যেমন আছে CIF স্ট্যান্ড ফর কাউন্টার ইন্টেলিজেন্সি ফোর্স, আমরা সবাই জানেন, বা জয়েন্ট কমিশনার ইন দ্য র্যাঙ্ক অফ কলকাতা পুলিশ ইজ অ্যান অফিসার, মানে কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনার পদমর্যাদা কী বা কী র্যাঙ্কে আছেন, যদি আইজি হন তিনি DIG র্যাঙ্কে আছেন, জলদাপাড়া অভয়ারণ্য বা জলদাপাড়া অভয়ারণ্যের ড্যাসালে অবস্থিত, জলপাইগুড়ি আমরা সবাই জানি, এসব জাতীয় কিছু জেনারেল নলেজ প্রশ্ন আসবে। তাছাড়া এখানে কোয়েশ্চেন আছে, বাংলাদেশ প্যাট্রোপলের সাথে পশ্চিমবঙ্গ জেলার ড্যাশ সীমা রেখা আছে, পশ্চিমবঙ্গ জেলার কোন সীমা রেখা আছে, উত্তর চব্বিশ পরগনা আশা করি। পশ্চিমবঙ্গের নতুন গঠিত জেলা 2016 সালে যেসব নতুন গঠিত জেলাগুলো হয়েছিল সেগুলো আসবে, বা রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে কিছু কোয়েশ্চেন আসবে। এখানে সত্য সত্য ঠিক অথবা ভুল, আগের কোয়েশ্চেনটা আপনারা দেখেছেন সত্য মিথ্যা, এটা যে ঠিক এবং ভুল এসব ব্যাপার লিখুন। যেমন এখানে লেখছি দীপ্তেন্দু বড়ুয়া একজন বিখ্যাত ব্যাডমিন্টন ছিল, তার আগে একজন কোনো মহিলাকে
কোন অনুসন্ধানের জন্য সাক্ষী হিসাবে জিজ্ঞাসাবাদ করার জন্য থানা ডেকে পাঠানো যায় না নাই, যদি যায় তাহলে ঠিক, যদি না যায় তাহলে ভুল, এইভাবে আমাদেরকে দেখতে হবে। তাছাড়া পঙ্গাল মণিপুরের একটা বিখ্যাত উৎসব, মণিপুরে না অসমে সেটা লিখতে হবে, যদি মণিপুরের তাহলে হ্যাঁ, আর যদি না এসব কোয়েশ্চেন আসবে। তাছাড়া ফুল ফর্ম আছে SSB, NSG, CIF, CISF, HRC, র এসব। এবং 14 নম্বর প্রশ্নে আমরা দেখুন অ্যান্সার এনি ওয়ান কোয়েশ্চান, দুটো কোয়েশ্চান থাকবে, তার মধ্যে একটাকে আমরাকে লিখতে হবে, যার মার্কস হচ্ছে 5 নম্বর। আমরা শহরে যে কোনো আমরা নিজেরাই দেখে নিচ্ছেন, পড়ে নেবেন, পজগড় হলে দেখে নেবেন, এই জাতীয় কোয়েশ্চান আছে। এবং পরবর্তীকালে যদি আরও কোনো কোয়েশ্চান পাই আপনাদেরকে রিসেন্টলি একটা ভিডিওর মধ্যে জানাবো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।